আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা মূলত আমরা কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করতে হয়, কোশ্চেন ব্যাংক কখন সলভ করতে হয় এবং কোশ্চেন ব্যাংকটা অ্যাকচুয়ালি কেন সলভ করতে হয়, লাভটা কি, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই ভিডিওতে আমার এসে কমেন্ট করতেছিলা যে ভাই কোশ্চেন ব্যাংক নিয়ে ভিডিও বানান, তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই খুব বেশি উপকৃত হতে যাচ্ছে। অর্থাৎ যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা, যারা আসলে অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যে কোনো পরীক্ষা দিবা, তাদের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না যে আসলে তাদের কোশ্চেন ব্যাংকটা কীভাবে সলভ করা উচিত এবং কোশ্চেন ব্যাংকটাকে সলভ করে আসলে ওইটা থেকে কীভাবে আউটপুটটা আনা উচিত বা কীভাবে আউটপুটটা, বেস্ট আউটপুটটা আনা যায়। তো এই সব ট্রিক্স নিয়ে আজকে আমি কথা বলবো। এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাইলে আশা করি অনেক বিষয় সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা পাবা। দেখো আমরা প্রথমে দেখো কোশ্চেন ব্যাংকটা কেন সলভ করব এবং কোশ্চেন ব্যাংকটা কখন সলভ করব এবং কোশ্চেন ব্যাংকটা কীভাবে সলভ করব, এই তিনটা প্রশ্ন আমরা খোঁজার হচ্ছে ট্রাই করব। তারপরে আমি আসলে সাজেস্ট করব যে কোন কোশ্চেন ব্যাংকটা আসলে তোমাদের কেনা উচিত এবং আদৌ এখন কোশ্চেন ব্যাংকটা তোমার কেনা উচিত হবে কি না। দেখো কোশ্চেন ব্যাংকটা মূলত আমরা সলভ করি কি কারণে, একটাই কারণে, সেটা হলো টপিক বিশ্লেষণ করার জন্য। ধরো তোমার স্পেসিফিক একটা ইউনিভার্সিটি পছন্দ, যেমন হইতে পারে তোমার গুচ্ছ পছন্দ, হইতে পারে তোমার জাহাঙ্গীরনগর, রাজশাহী অথবা চট্টগ্রাম তোমার পছন্দ। তো এই স্পেসিফিক বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেন প্যাটার্নটা কী, প্রিভিয়াস ইয়ারের যদি তুমি কোশ্চেনগুলো দেখো তাইলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এই বিশ্ববিদ্যালয়ে আসলে কোন প্যাটার্নে প্রশ্ন হয় বা এই বিশ্ববিদ্যালয়ে কোন স্ট্র্যাটেজিটা প্রশ্ন তৈরির ক্ষেত্রে ফলো করে। তার মানে আমাদের যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে হয়, প্রশ্নের যদি আমাদের প্যাটার্নটা বুঝতে হয় তাহলেই কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করা লাগে, ঠিক আছে? তো এখন আমরা আসলে আসি যে আসল কথায় আসি যে আমরা কীভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করব। দেখো কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য কোনো কিছুই প্রথমে ওয়ে নাই। যদি তুমি একদম ফ্রেশার হয়ে থাকো বা নতুন প্রিপারেশন নিয়ে থাকো তাইলে আমি তোমাদেরকে বলবো যে জাস্ট তুমি দেখো যে প্রিভিয়াস ইয়ারে একটা টপিককে, তুমি যে সাবজেক্টটা পড়তেছো ওইটার ওপর বেস করে কয়েকটা বছরের প্রশ্ন দেখো। যেমন আমি তোমাকে বলি, তুমি ধরো বাংলার প্রশ্ন সম্পর্কে জানতে চাচ্ছ যে বাংলাটা আসলে জাহাঙ্গীরনগরে কীভাবে প্রশ্ন করে বা বাংলাটা আসলে রাজশাহীতে কীভাবে প্রশ্ন করে, তো এইটা বোঝার জন্য তোমার আসলে কী করা উচিত, দেখো প্রিভিয়াস ইয়ারে জাস্ট বাংলা 5 বা 7 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করবা। যে মুখস্থ করবা না, সলভ বলতে আমি কি বোঝাচ্ছি যে প্যাটার্নগুলো দেখবা, যে সন্ধি থেকে কয়টা প্রশ্ন আসছে, সন্ধি থেকে প্রতিবার আসছে কিনা বা কারক থেকে প্রতিবার প্রশ্ন আসছে কিনা বা সমাস থেকে কয়টা প্রশ্ন আসতেছে, এইভাবে আসলে প্যাটার্নগুলো খুঁজে বের করতে হয়। তো ওই প্যাটার্নগুলো খুঁজে বের করে তারপরে আলটিমেটলি তুমি তোমার পড়াশোনাগুলো তোমার টার্গেটেড ইউনিভার্সিটি অনুসারে শুরু করে দিবা। তো এইটাই হচ্ছে মূলত প্রশ্ন ব্যাংক সলভের আসলে মেইন উদ্দেশ্যটা হওয়া উচিত বা প্রশ্ন ব্যাংকটা মানুষ এই জন্যই সলভ করে। আর একটা জিনিস দেখো যে কখন থেকে প্রশ্ন ব্যাংকটা সলভ করা উচিত, এই ক্ষেত্রে আমার দুইটা তোমাদের জন্য পরামর্শ থাকবে। এক নম্বর পরামর্শ হলো, এখন যদি কেউ প্রশ্ন ব্যাংক সলভ করতে শুরু করো এই যে এখন রানিং পড়াশোনা অবস্থায়, তাইলে আসলে অতটা ইফেক্টিভ হবে না। কারণ কি, এখন যে তুমি প্রশ্নগুলো মুখস্থ করবা, এখন যে প্রশ্নগুলো মুখস্থ করবা এইগুলো আলটিমেটলি তোমার কাজে দিবে বাট ওইভাবে ইফেক্টিভ ওয়েতে কাজে আসবে না। এখন আমার পরামর্শ থাকবে যে তোমরা বোর্ড বইকে ফোকাস করে পড়ো বা একটা বেসিক বই পড়ার ট্রাই করো। যেমন বাংলার জন্য তোমাদের বাংলার বোর্ড বই, নবম দশম শ্রেণীর বই, আবার গ্রামারের জন্য তোমাদের গ্রামারের যে কোনো একটা বই, মাস্টার বা কম্পিটিটিভ এক্সাম, সাধারণ জ্ঞানের জন্য তোমরা যে কোনো একটা জিকের বই, এইগুলো আগে কমপ্লিট করো, তারপরে তোমরা কোশ্চেনগুলো সলভ করো। এটা কোথাও সত্যি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 60% কোশ্চেন কমন আসে বা 50% কোশ্চেন কমন আসে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে এইগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলেই দেখা যাবে যে তোমরা 50 to 60% প্রশ্ন কমন পাবা। কিন্তু এইটা ইফেক্টিভ হবে কখন তোমার জন্য, এইটা আসলে তোমার বুঝতে হবে। দেখো ইফেক্টিভ তখনই হবে যখন তুমি একদম এক্স্যাক্ট মোমেন্টে গিয়ে পড়তে পারবা এবং ধরতে পারবা যে এই প্রশ্নটা এইভাবে হচ্ছে। আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিই। এখন যদি তুমি কোনো সমাসের কোশ্চেন সলভ করতে যাও আর সমাসটা সম্পর্কে যদি তোমার বেসিক নলেজ না থাকে বা সমাস সম্পর্কে তুমি বেসিক ধারণা তোমার নাই, তাইলে তুমি মুখস্থ করে কতদিন রাখবা? তার মানে আলটিমেট তোমার উপকারটা হবে যখন তুমি সমাস জানবা এবং জানার পরে যখন তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে যাবা তখন আলটিমেটলি তোমার কাজে আসবে। তার মানে কি, এই যে এখন থেকে
তোমাদের অ্যাডমিশন পরীক্ষা 2 বা 3 মাস আগে তোমরা কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা ট্রাই করবা এখন জাস্ট একটা ধারণা নিবা যে তুমি কোন কোন টপিকগুলো পড়বা বাট কোশ্চেন ব্যাংক এখন থেকে ডাইরেক্ট মুখস্থ করতে কখনোই যাবা না ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমাদের জন্য আমার একদম একটা খুব মানে পরামর্শ থাকবে বা তোমাদের কাছে এটা একটা আমার গাইডলাইন থাকবে যে এখন থেকে জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ো যে কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য কিন্তু কোশ্চেন কখনো মুখস্থ কইরো না এখন বোর্ড বইকে ফোকাস করো নভেম্বরের মধ্যে ধরো তোমাদের পড়াশোনাগুলো যখন একবার শেষ হয়ে যাবে তখন তোমরা কোশ্চেন ব্যাংকে এসে তোমরা কোশ্চেন ব্যাংকগুলোকে সলভ করবা কোশ্চেন ব্যাংকগুলোকে পড়া ট্রাই করবা ঠিক আছে তো এইটাই হচ্ছে বেস স্ট্র্যাটেজি কোশ্চেন ব্যাংক আসলে ফলো করার এখন তোমাদের আসল কোশ্চেন আসে যে ভাই কি কোশ্চেন ব্যাংক পড়বো বা কোন প্রকাশনী কোশ্চেন ব্যাংক পড়বো দেখো কোশ্চেন ব্যাংকগুলো আসলে তৈরি হয় এক প্রকাশনী আরেক প্রকাশনীকে নকল করে বা এক প্রকাশনী আরেক প্রকাশনীর বইকে দেখে দেখে তৈরি করে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তোমরা আমি যেটা মনে করি যে পানকৌড়ির যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এইগুলো বেশ ভালো তারপরে জয়কলির কোশ্চেন ব্যাংকগুলোও বেশ ভালো কারণ সবগুলোতে প্রায় কাছাকাছি লেভেলের ভুল কোনো বই 100% একদম ঠিক না অ্যান্সার কোনোগুলোতে ভুল থাকে আবার বেশি থাকে কোনোগুলোতে কম থাকে কিন্তু এটা থাকে ধরো 95% সব বইয়ে একদম কোশ্চেন অ্যান্সার ঠিক থাকে তো এই ক্ষেত্রে আসলে একদম তোমরা যেটা চাও বা তোমার কাছে যেটার পেজ ভালো লাগে ফন্ট ভালো লাগে ওই কোশ্চেন ব্যাংকটা কেনার ট্রাই করো ঠিক আছে তো এই হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে এ টু জেড তোমাদের জন্য পরামর্শ বা ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিবা আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবা কারণ অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা প্রচুর পরিমাণে ভিডিও দিচ্ছি আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর একটা কথা দেখো তোমরা যারা অনেকে এখন সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইতে চাচ্ছ আমাদের ব্যাচে ভর্তি একদম ক্লোজ হয়ে গেছে তোমরা আসলে খেয়াল করবা অন্যান্য জায়গায় যে যারা অ্যাডমিশন নিয়ে সেকেন্ড টাইম ব্যাচ করাচ্ছে তারা হয়তোবা ব্যাচের মাঝখানে 2 মাস হয়ে গেছে স্টুডেন্ট নিচ্ছে কিন্তু ওই স্টুডেন্টগুলো আলটিমেটলি ক্ষতি করতেছে কেমনে দেখো 2 মাস হয়ে গেছে ক্লাস হয় তার মানে 2 মাস পরে যদি তুমি জয়েন হয়ে যাও তাইলে কি তুমি রেকর্ডেড ক্লাসগুলো পাবা আর ওদের সাথে তাল মেলাইতে তুমি পারবে না কারণ 2 মাস আগে রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস কখনোই তাল মেলাইতে পারবে না তো আমাদের ব্যাচ শুরু হওয়া মাত্র 10 দিন হয়েছে আমি চাচ্ছি না এখন আসলে কাউকে ভর্তি করাবো বাট তোমরা আশাহত হওয়ার কিচ্ছু নাই আমরা এক বা 1.5 মাস পরে যখন এইচএসসি পরীক্ষা শেষ হবে তখন আমরা একটা ব্যাচ খুলবো ওই ব্যাচে তোমরা আসলে ভর্তি হওয়ার ট্রাই করো অন্য জায়গায় আসলে তোমরা এই সময়ে যে একটা ব্যাচ রানিং চলতেছে হুট করে গিয়ে ভর্তি হইলে এইটা আসলে কাজ করো না এটা নিজের সাথে আসলে ক্ষতি করা হয় কারণ অ্যাডজাস্টও করতে পারবা না ওদের সাথে আগাইতেও পারবা না জাস্ট তুমি মাঝখানে পড়ে যাবা তো আমার পরামর্শ থাকবে তোমরা আমার রানিং ব্যাচে যেইগুলো চলতেছে ওইগুলোতেও ভর্তি হওয়ার দরকার নেই নতুন যখন ব্যাচ শুরু হবে তখন কষ্ট করে হইলেও ভর্তি হয়ে যায় তো এটা আসলে আমার পক্ষ থেকে পরামর্শ তোমরা চাইলে এটা মানতেও পারো নাও মানতে পারো বাট আমার কাছে মনে হয় আমি স্টুডেন্ট পড়াই আমি জানি যে মাঝখানে স্টুডেন্ট নিলে ওই স্টুডেন্টগুলো আসলে ইফেক্টিভ অথবাভাবে ইফেক্টিভ হয় না যারা প্রথম থেকে থাকে তো এটা আসলে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার